ফ্রেন্ড দিদা নাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে আবার সেই রান্নাঘরে হাজির হয়ে গেছি ফ্রেন্ড। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, সকলকে নিয়ে আমার দেশ বিদেশ কাছে দূরে সব বন্ধুরাই। তো ফ্রেন্ড, এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এই যে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম, আর এই যে দেখো হলুদ আর নুন দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছি ফ্রেন্ড। এঁচোড় আজকে হবে এঁচোড়ের তরকারি। ফ্রেন্ড দেখো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তোমরা জানো আমার এক হাতে ক্যামেরা ধরা আছে, তো এক হাতে তো সব করতে পারি না, এই জন্য একটু রেখে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাওনি। তো এর মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, তারপরে হচ্ছে তোমার টমেটো, সমস্ত কিছু দিয়ে পেস্ট করেছি, জানো, করে এই যে দিয়েছি মশলাটা ঢেলে দিলাম, দিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এঁচোড়টা দিয়ে একটু কষিয়ে নেব, আলু দেব না জানো তো, শুধু এঁচোড় করবো, আলু দেব না, জানো প্রচুর ওয়েট হয়ে গেছে এখন শরীরের, ওই জন্য আলুটা একটু কম খাচ্ছি ফ্রেন্ড। এই দেখো একটু কষিয়ে নিই মশলাটা দিয়ে, প্রথম আমি আলু ছাড়া এঁচোড় করলাম। শুনুর দাদু বলছে এখন আলু একদম কম ব্যবহার করো, যতটুকু না হলে না, যে করো। তো ফ্রেন্ড এবার জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা করবো ফ্রেন্ড। এবার একটু ফ্রেন্ড এই দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে আমার এঁচোড়। এবার একটু ঘি দিয়ে দেব, এমনি সব ঠিকঠাক আছে, এই দেখো একদম মাখা, তোমার ঝোল রাখিনি, রেডি হয়ে গেল আমার এঁচোড়ের তরকারি। গ্যাসটা বন্ধ করে দিলাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড তোমার যদি তোমাদের সকলের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পরের ভিডিও নিয়ে আবার পরে আসছি।